মাত্র 100 টাকায় এবার আপনারা ঘুরতে পারবেন নিকো পার্ক। 100 টাকার টিকিট, তার সঙ্গে 300+500, আর একটা হচ্ছে 700 টাকার টিকিটও পেয়ে যাবেন। আমরা প্রায় 10 থেকে 15 মিনিট খোঁজার পরে ফাইনালি বাইরে বেরোতে পেরেছিলাম। হ্যাঁ, এটা শুধু মাথা ঘোরায় না, এটা নিজেও ঘোরে, আর তখন আপনি ফিল করবেন আপনি নিচের দিকে পড়ে যাচ্ছেন। খাবারের কোয়ালিটি খুব একটা ভালো নয়, নট ওর্থ লাইক 1000 রুপিস। ২০২৪ সালে নিকো পার্কে যেতে চান, কিন্তু ঠিক জানেন না যে পার পার্সন কত টাকা খরচা হতে পারে, একদম চিন্তা করবেন না। আপনাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি নিকো পার্কের একটি ডিটেইলড ভিডিও। মাত্র 100 টাকায় এবার আপনারা ঘুরতে পারবেন নিকো পার্ক। ডিটেলসটা পুরো জানার জন্য ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। তার সাথে নিকো পার্কের টিকিটের কি সিস্টেম আছে এবং কোন কোন রাইডগুলো আপনারা ফ্রিতে চড়তে পারবেন, চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সবাইকেই প্রথমে প্রসেনজিৎ ব্লগে স্বাগত জানাই। আর হ্যাঁ, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। যারা যারা টু হুইলার বা ফোর হুইলার নিয়ে আসতে চাও তারা অবশ্যই নিয়ে এসো, কারণ এখানে পার্কিং এর ব্যবস্থাও আছে। তো প্রথমেই আমরা পার্কিং এর রেট চার্টটা একবার দেখে নিই। ফোর হুইলারের 100 টাকা, টু হুইলারের 50, উইঙ্গারের 200, ট্রাভেলারের 300, আর ছোট আছে যেগুলো আছে সেগুলোর 300, আর বাসের 400। এই টাইমিংটা কিরকম আছে? ভোর থেকে রাত রাত্রির 8টা অবধি, সকাল কটা থেকে? 10টা থেকে। আপনারা এক্ষুনি যে গাড়ি ভাড়া চারটা দেখলেন, ওই চারটা অনুযায়ী আপনারা যদি গাড়িটা 1 ঘন্টার জন্য রাখুন আর 12 ঘন্টার জন্য রাখুন, আপনাদের একই ভাড়া দিতে হবে। নিকো পার্কের এই জায়গাটাই হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে আপনারা টিকিট সংগ্রহ করে নিতে পারেন। টিকিট কেনার আগে আমি আপনাদের বলে দিই, এখানে টোটাল 3 রকমের টিকিট পাওয়া যায়। একটা হচ্ছে জেনারেল টিকিট, আর একটা হচ্ছে সৈনিক টিকিট, আর একটা আপনি হচ্ছে সিনিয়র সিটিজেনদের টিকিট। জেনারেল টিকিটের মধ্যে আমরা 4টে টাইপ দেখতে পাচ্ছি। ফার্স্ট টাইপটা হচ্ছে 300 টাকার, তারপরে 500, তারপরে 1000 টাকার, তারপরেরটা হচ্ছে 1200 টাকা। তো 300 টাকার টিকিটটা হচ্ছে আমাদের এন্ট্রি করিয়ে দেবে ফ্রি, তার সঙ্গে 13টা যে ফ্রি রাইড আছে সেগুলো আপনারা চড়তে পারবেন। আচ্ছা, 500 টাকার টিকিটে সেম আপনারা ঢুকতে পারবেন, প্লাস 13টা যে ফ্রি রাইড আছে সেগুলো চড়তে পারবেন, কিন্তু এখানে আপনাদের তার সাথে একটা ফুডের প্যাকেজ দেওয়া হবে, যেটাতে আপনারা পেয়ে যাবেন হচ্ছে একটা চাইনিজ কম্বো, যেটা ভেজ আর নন ভেজ আপনার উপর ডিপেন্ড করে, তার সঙ্গে 300 ml এর একটা পেপসিও পেয়ে যাবেন। আচ্ছা, তারপরে আসছে 1000 টাকার যে জেনারেল পার্ক প্যাকেজটা, ওটার মধ্যে আপনারা পার্কে যত রাইড আছে সব চড়তে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আর তারপরে হচ্ছে 1200 টাকার, 1200 টাকাটার যে টিকিটটা আছে ওর মধ্যে পার্কের যতগুলো রাইডস আছে আপনারা সব কিছু চড়তে পারবেন, তার সঙ্গে আপনারা একটা ফুডের প্যাকেজও পাবেন, যেটা ওই সেম চাইনিজ কম্বো মিল থাকবে, ভেজ আর নন ভেজ যেটা আপনার ইচ্ছে সেটা নিতে পারবেন, তার সঙ্গে 300 ml এর একটা পেপসিও পেয়ে যাবেন। বাড়িতে যদি বয়স্ক বাবা মা থাকে বা দাদু ঠাকুমারা থাকে, তাদেরকে যদি আপনারা নিয়ে যেতে চান তাহলে সেই জন্য নিকো পার্ক একটা সিনিয়র সিটিজেনের আলাদা করে টিকিট করেছে, যেখানে 2টো টিকিটের ভেরিয়েন্ট আছে, একটা 150 টাকার আর একটা 500 টাকার। দেশের কথা মনে রেখে ইন্ডিয়ান আর্মিদের জন্য নিকো পার্ক একটা প্যাকেজ বার করে, যেটা হচ্ছে সৈনিক প্যাকেজ। তার মধ্যে 2টো ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে 180 টাকার আর একটা হচ্ছে 600 টাকা। আশা করি আপনাদের মনে আছে, কিছুক্ষণ আগে যখন আমরা টিকিটের ব্যাপারে কথা বলছিলাম তখন আমরা বলেছিলাম যে আর একটা টিকিট ভেরিয়েন্ট আছে যেটার নাম হচ্ছে অফার জোন। তো নিকো পার্ক স্পেশালি 31st মার্চ অবধি আমাদের এই অফার জোনটা নিয়ে চলে এসেছে, যে অফারের মধ্যে আপনারা 100 টাকার টিকিট, তার সঙ্গে 300+500, আর একটা হচ্ছে 700 টাকার টিকিটও পেয়ে যাবেন। তো এই 100 টাকার টিকিটটা দিয়ে আপনি নিকো পার্কের মধ্যে ঢুকতে পারবেন, প্লাস 13টা যে ফ্রি রাইড আছে সেগুলো চড়ে নিতে পারবেন। 300 টাকার টিকিট দিয়ে আপনি এন্ট্রি করতে পারবেন, 13টা ফ্রি রাইড নিতে পারবেন, প্লাস একটা মিল কম্বো পাবেন যেটা চাইনিজ কম্বো মিল, ভেজ আর নন ভেজ আপনার চয়েস, তার সঙ্গে 300 ml এর একটা পেপসি পেয়ে যাবেন। আর 500 টাকা যেটা আছে, ওই 500 টাকার টিকিটটা যদি আপনি কাটেন তাহলে নিকো পার্কে যতগুলো রাইড আছে সেগুলো আপনারা ফ্রিতে চড়ে নিতে পারবেন। আচ্ছা, তারপরে যদি আমরা আসি 700 টাকার টিকিটে, এই 700 টাকার টিকিটটা দিয়ে আপনারা প্রথম কথা ফ্রিতে ঢুকতে পারবেন, নিকো পার্কে যত ইচ্ছা তত রাইড চড়তে পারবেন, প্লাস আপনি একটা মিল পেয়ে যাবেন চাইনিজ কম্বো মিল, ভেজ আর নন ভেজ আপনার ওপরে, তার সাথে একটা 300 ml এর পেপসি। এই এতক্ষণ ধরে আমরা যে টিকিট অফারের ব্যাপারে ডিসকাস করলাম এই সবই কিন্তু ভ্যালিড অনলাইন বুকিং এর জন্য। আর আপনার বাচ্চা যদি 80 সেন্টিমিটারের থেকে ছোট হয় তাহলে আপনার বাচ্চার ফ্রি এন্ট্রি হয়ে যাবে। তাহলে এবার আমরা এন্ট্রিটা করে নিই। এখন আপনার
আপনারা দেখতে পাচ্ছেন যেটা, সেটা হচ্ছে ফ্যামিলি ক্যারাউজাল বা হর্স রাইডিং। এটা হচ্ছে 13টা ফ্রি রাইডের মধ্যে প্রথম রাইডটা। অনেকক্ষণ লাইনে অপেক্ষা করার পরে ফাইনালি আমাদের জন্য গেটটা খুলে দেওয়া হয়। আমরা ভেতরে ঢুকেই প্রথমেই নিজেদের পছন্দ মতো ঘোড়াটা বেছে নিয়েছিলাম। আমরা সবাই মিলে এই ফ্যামিলি ক্যারাউজাল বা হর্স রাইডিং করে খুবই মজা পেয়েছিলাম। তার কারণ হচ্ছে আপনারা ফেসিয়াল এক্সপ্রেশনস দেখতেই পাচ্ছেন সবার। তারপরে আমরা চলে এসেছিলাম মিরর মেজে। মিরর মেজের ভেতরে যাওয়ার আগে আপনাদের এই মাথা ঘোরানো জায়গাটার মধ্যে দিয়ে যেতে হবে। আর হ্যাঁ, এটা শুধু মাথা ঘোরায় না, এটা নিজেও ঘোরে। আর তখন আপনি ফিল করবেন আপনি নিচের দিকে পড়ে যাচ্ছেন। তারপরে ফাইনালি আপনি যখন মিরর মেজে ঢুকবেন, আপনার মাথা ঘোরার সাথে সাথে আপনার সামনে অনেক ধরনের কাঁচের দেওয়াল এবং অনেক দরজা থাকবে। আর আপনি বুঝতে পারবেন না যে ঠিক কোন দিক থেকে বেরোতে হবে, কারণ চারিদিকে শুধু কাঁচ আর কাঁচ। কিন্তু আমরা প্রায় 10-15 মিনিট খোঁজার পরে ফাইনালি বাইরে বেরোতে পেরেছিলাম। অনেক বেলা করে যাওয়ার কারণে আমাদের পেয়ে গেছিল খিদে। তো আমরা চলে এসেছিলাম নিকো পার্কের ফুড কোর্টে। দেখতে তো ফুড কোর্টটা বেশ বড়ই লাগছে, তার উপরে ভেতরে ইনডোর গেমসেরও জায়গা আছে। তাড়াতাড়ি করে একটা বসার জায়গা খুঁজে নেবার পরে আমরা চলে গেছিলাম খাবার অর্ডার দিতে। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন এই ফুড চার্টটা, এখানে স্ন্যাক্স থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান থেকে শুরু করে মেন কোর্স, তারপরে বেভারেজেস, তারপরে এগ রেসিপি থেকে শুরু করে সব কিছুই আছে। কারোর কাছে দাম বেশি না হলেও আমার মনে হয়েছে দামটা একটু বেশিই ছিল প্রত্যেকটা খাবারের। আর এখানে আপনারা টাইমিংটাও দেখতে পাচ্ছেন, সকাল 11টা থেকে রাত্রির 8টা অবধি, আর লাস্ট অর্ডার এরা রাত্রির 7:30টাতেই নেবে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে ফাইনালি আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম 4 প্লেট ভেজ ফ্রাইড রাইস আর তার সঙ্গে 2 প্লেট চিলি চিকেন। আর এক এক প্লেট চিলি চিকেনে ছিল 5 পিস করে চিকেন, যেটা আমাদের টোটাল পড়েছিল 1000 টাকা। খাবারের কোয়ালিটি খুব একটা ভালো নয় যতটা বুঝলাম, নট ওয়ার্থ লাইক 1000 রুপিস। চালটা বাসি বাসি ফিল হচ্ছে, কি বলো তোমরা, কি বলো? চালটা টেস্টি, চালটা টেস্টি। তোর কি মনে হচ্ছে? এখানে বিভিন্ন প্রকারের স্ন্যাক্স যেগুলো আছে আপনারা পেয়ে যাবেন। ওটা কি? আইস জেলি। ও নিজে নিজেই এখন শিখে গেছে। আর কি নেবে? একটা কি নিল? খুশি খুশি? হ্যাঁ, কত খুশি? অনেক 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 অনেক। খাওয়া দাওয়া করে আমরা চলে এলাম টয় ট্রেন চড়তে। যেহেতু এই টয় ট্রেনটা ড্রাই নিকো পার্কের একটা চক্কর কাটে, সেহেতু আপনারা দেখতে পাবেন নিকো পার্কের কোন কোন দিকে কি কি রাইড আছে। প্রত্যেকদিন সন্ধ্যাবেলা 7:20 হচ্ছে এই টয় ট্রেনের লাস্ট টাইম। নিকো পার্কের যে ওয়ে টু ওয়ার্ল্ডটা আছে, মানে ওয়াটার পার্কটা আছে, সেখানে এন্ট্রি হয় সকাল 10:30 থেকে এবং আপনি 6টা অবধি থাকতে পারবেন। কিন্তু বিকেল 5টার পর কোনো এন্ট্রি হবে না। আপনারা যদি ওয়াটার পার্কের টিকিট কেটে থাকেন তাহলে এখান থেকে আপনারা রেন্টে জামা কাপড় পেয়ে যাবেন, যার চারটা আপনাদের সামনে রয়েছে। তারপরে আমরা 2 450 ml এর কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম। এক একটা কোল্ড ড্রিঙ্কস 50 টাকা করে পড়েছিল। রোপওয়ে আর রোলার কোস্টার চড়ার জন্য আমরা আমাদের টিকিটটা কেটে নিলাম, যেখানে পার পার্সন 200 টাকা করে পড়লো, মানে 100 টাকা রোপওয়ের জন্য আর 100 টাকা রোলার কোস্টারের জন্য। ফাইনালি আমরা হিল ক্লাইম্ব করে ওপরে চলে এলাম, যেখান থেকে আমরা রোপওয়েতে উঠবো। একটি রোপওয়েতে 4 জন অ্যালাউড আছে। যেহেতু আমরা 5 জন ছিলাম তাই আমাদের 2 জনকে আলাদা একটা রোপওয়েতে যেতে হলো। রোপওয়ের ওপর থেকে বাইরের দৃশ্যটা ঠিক এরকম দেখতে লাগে। তারপরে আমরা চলে আসি রোলার কোস্টার চড়তে, যার আরেক নাম হচ্ছে সাইক্লোন। অনেকক্ষণ অপেক্ষা করার পরে ফাইনালি গেটটা খুলে দিল। এবার আমরা যাচ্ছি আমাদের পছন্দ মতো সিটটা বেছে নিতে। যাদের ইচ্ছা এই রাইডটা প্রথমবার চড়ার, তারা প্লিজ প্রথম সিটটা অ্যাভয়েড করো। আমি কেন বললাম সেটা আপনারা ভিডিওটা দেখেই বুঝে যাবেন।
দিদির মুখ চোখ থেকে দেখতেই পাচ্ছ যে দিদি কতটা ভয় পেয়ে গেছে। আমার খুব ইচ্ছা ছিল এই রাইডটা চড়ার, কিন্তু কেউ না চড়ার কারণে আমিও এই রাইডটা আর চললাম না। তো আশা করি নেক্সট বার যবে আসবো তবে এই রাইডটা নিশ্চয়ই চড়ব। আপনাদেরকে আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে দিই, যেটা হচ্ছে অ্যানুয়াল মেনটেনেন্সের জন্য ওয়াটার পার্কটা 11 মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।